গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার ছেলের সম্বন্ধে একটু কথা বলবো আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো। তো ছেলে এখন পড়তে গেছে, বাড়ি নেই, ও বনগায় পড়তে যায়। তো আমার ছেলের সম্বন্ধেই বলি একটু। প্রথমে আমার ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ও নিটে বসেছিল কিছুদিন আগে, তোমরা সবাই জানো নিট পরীক্ষা হলো যে, তো নিটে বসেছিল। সেইভাবে কোনো কিছুই করেনি, পড়াশোনা কিছুই করেনি, সেইভাবে রেডি হয়ে পরীক্ষায় বসেনি, যেহেতু তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল আর ও তো এবার পরীক্ষা দিয়েছিল। তো না পড়াশোনা করেই নিটে বসেছিল, নিটে বসেছিল পরে দুদিন আগে, দুদিন না কিছু 15-20 দিন আগে মনে হয় রেজাল্ট দিয়েছিল, 15 দিন হয়তো হয়নি, রেজাল্ট দিয়েছিল। তো রেজাল্ট মোটামুটি খারাপ করেনি, যে রেজাল্ট করেছে তাতে দাঁতের ডাক্তার হওয়া যাবে, চান্স আছে। কিন্তু এখন আমার ছেলে যাবে না কোনো মেডিকেল লাইনে, ও যেতে চাইছে না। আগে কিন্তু খুব বলেছিল ডাক্তার হোক, ডাক্তারই হবে, ডাক্তার হবে, যে কোনো ডাক্তারই হোক না কেন ওর খুব শখ ডাক্তার হবে, সে যে কোনো ডাক্তার হোক। তো এখন বলছে ওই লাইনে যাবে না, কেননা ও কাটা ছেঁড়া ও সমস্ত কিছুই পছন্দ করে না, ভীষণ ভীতু, ওই জন্যে যাবে না। প্রথমে তো বলেছিল ও কোনো ব্যাপার না হয়ে যাবে, এখন লোকের মুখে শুনে 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 ও এখন আর চাইছে না যেতে। এখন যে কী করবে ও এখনও সিদ্ধান্ত নিতে পারছে না, তো জানি না কী করবে। যেটাই করবে সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। আর এবার আসি কমেন্টের কথা। সবাই ভালো কমেন্ট করে, আবার খারাপও করে, কিছু কিছু আছে খারাপও করে, ওগুলো তো ধরলে হয় না, ওটা সবারই হয়, ভালোর মধ্যে কিছু খারাপও থাকে। যাই হোক, তবে আমাকেও অনেকে কমেন্ট করে, দিদি আমার পরিবারে আসো, আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমি যাই মাঝে মাঝে, সবারই দেখি ভিডিও, সাবস্ক্রাইব লাইক করে করে দেই, সবসময় তো যাওয়া হয় না, কিন্তু আমি পাশে আছি, তোমাদের অবশ্যই সাপোর্ট করব, তোমরাও আমাকে করো সাপোর্ট। আর একজন কমেন্ট করে, ও না মাঝে মাঝেই কমেন্ট করে, মাঝে মাঝেই মানে 2-3 বার করেও এক একদিন কমেন্ট করে, জেঠিমা তুমি কেমন আছো, জেঠিমা তোমার শরীরের প্রতি নজর নিও, জেঠু কেমন আছে, ভাই কেমন আছে, আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, সত্যি শুনতেও ভালো লাগে যখন এইভাবে বলে, ভালোও লাগে কমেন্টগুলো পড়তে। আর আমি মাঝে মাঝে ওর কমেন্টের রিপ্লাইও দিয়ে দেই। তো ওর নামটা না নিলেই না, সুব্রত ভুনিয়া, ও খুব সুন্দর কমেন্ট করে আর আমার ভীষণ ভালো লাগে কমেন্ট যখন করে। জেঠুকে নিয়ে ভিডিও করো, কিন্তু জেঠু তো বাড়ি নেই, জেঠু চলে গেছে অনেক দিন হয়েছে, জেঠু যখন চলে গেছে সেই ভিডিওটা আমি দিতে পারিনি, তখন আমাদের বাড়িতে লোকজন ছিল বলে আমি আর ভিডিওটা দেইনি। আর এমনিও আমার সত্যি কথা লোকজন থাকলে ভিডিও করতেও আমার ভীষণ লজ্জা করে, ওই জন্য আমি ভিডিওটা ঠিকভাবে দিতে পারি না, কেননা আমার ভীষণ লজ্জা করে, বলবো কথা বলবো সবাই শুনবে একটু লজ্জা করে, হয়তো আস্তে আস্তে লজ্জাটা ভেঙে যাবে, যাই হোক সেটা পরের কথা। আর জেঠু চলে গেছে, জেঠু আবার পুজোয় আসবে, আর জেঠুকে নিয়ে ভিডিও করা, জেঠু তো করতে চায় না, ওই একটু জোর করে করে করাই, জেঠু যাও ক্যামেরার সামনে আসে, দাদা তো আসতেই চায় না, দাদা বলে ক্যামেরার পেছনে আমাকে যা করতে বলবে করো বলো, কিন্তু আমি ক্যামেরার সামনে আসবো না, ও ভীষণ লজ্জা পায়, ও আসতে চায় না, জেঠু তাও আসে। আর এখন জেঠু নেই বলে ভিডিও করতেও পারবো না, জেঠু আসবে আবার পুজোর সময়, হয়তো ষষ্ঠীর আগেই বাড়িতে আসবে, এখনও বলতে পারছি না টিকিট না করতে। আর আর কয়েকজন ফোন আমাকে কমেন্ট করেছিল, দিদি দাদা কি করে? দাদা ঠিকেদারি করে, হরিয়ানায় থাকে, ও যে ঠান্ডা হাওয়া দেয় কুলার হয় না, ওই কুলারের মোটর পাম্প তৈরি করে, আমাদের এখান থেকে ছেলে নিয়ে যায় কাজের জন্যে, অল্প বয়সী যে ছেলে ওদের নিয়ে যায় কাজের জন্যে, ওদেরকে নিয়েই কাজটা করে, আর কাজটা হয় 6-7 মাসে, তারপরে বাড়ি এসে যে থেকে গেল কমসে কম 3.5 মাস থেকে গেল, আবার আসবে, আবার এসে হয়তো মাসখানেক থেকে আবার চলে যাবে। আর অনেকেই বলে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ, কিন্তু কেউ দেখে না, ভালো লাগে ওইটুকুই শুনি, কিন্তু জানি না আমার কেন ভিউজ আসে না, আমার কেন ভিডিও দেখে না, সবাই বলে ভালো লাগে কিন্তু সেইভাবে তো কেউ দেখেই না, ব্লগ তো দেখেই না, প্লিজ তোমরা দেখো, আমারও একটু ভালো লাগবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি যেন এগোতে পারি আরও আরও ভালো, যেন ভিডিও দিতে পারি। আর বেশি কিছু বলবো না, এ কটাই বলার ছিল কথা আমার, আর কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না, কেননা ভিডিও বড় হয়ে যাবে, আমি আর তারপরে বিশেষ করে আমি কি বলবো, বিশেষ করে বড় ভিডিও দিলে তো কেউ দেখে না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, আমার তো দেখেই না, ওই জন্য আমি যতটা পারি ছোট করার চেষ্টা করি, ছোট ছোট ভিডিও দেওয়ার। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সামনে পুজো, তোমরা পুজোর শপিং করো মনের মতো করে, আর পুজোয় খুব আনন্দ করো। আর আমাদের এখানে যে আমি আগের ভিডিওয়ে দিয়েছিলাম, 2 দিন আগের ভিডিওয়ে, আমাদের বাচ্চারা এখানে যে একটা রিহার্সাল করছে একটা গানের, তোমাদেরকে আমি দেখাবো ওরা কত সুন্দর গান শিখে গেছে, পরের ভিডিওয়ে আমি তোমাদের দেব, দেখো খুব সুন্দর, ওরা 3 দিন মাত্র রিহার্সাল করে খুব সুন্দর ওরা গান শিখে গেছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আজকে পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা।